জীবনে একবার হজ করা ফরজ, একবারের বেশিটা ফরজ নয়, তা তা নফল, কেউ যদি করতে চায় করতে পারবে, নিষেধ নেই। কম বয়সে হজ করাটাই ভালো, শক্তি সামর্থ্য থাকতেই হজ করা উচিত, তাহলে সবগুলি কাজ স্বাচ্ছন্দ্যে করা যায়। কিন্তু বাংলাদেশের হাজি সাহেবদের যেটা অভ্যাসে পরিণত হয়েছে বা আমাদের চিন্তা চেতনার মধ্যে যেটা আমরা লালন করি, সেটা হচ্ছে হজ করবো জীবনের শেষ মুহূর্তে গিয়ে, সারা জীবন যত অন্যায় পাপ টাপ যা করবো একবারে শেষ মুহূর্তে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাক সাফ হয়ে একবারে দেশে ফিরে আসবো। এটা হচ্ছে আমাদের মানে ভাবনা চিন্তা, কিন্তু এটা আসলে ঠিক না। যখনই ফরজ হবে তখনই হজ করতে হবে। যারা একবার হজ করেছেন বা দুইবার করেছেন, সামর্থ্য আছে প্রতি বছর করতে পারবেন, তারা সব হজ নিজে না করে সমাজের কিছু অসহায় মানুষ যারা হজ করতে পারবেন না কোনোদিনও, তাদেরকে সহযোগিতা করে তাদেরকে টাকা দিয়ে হজ করান, তাহলে নেকি তারও হবে আপনারও হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ দিয়েছেন, সূরা আলে ইমরানের মধ্যে আছে, আলে ইমরানের আয়াত নম্বর 97, সেখানেও তিনি একই কথা বলেছেন। তিনি বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। তিনি এখানে বলছেন আল্লাহর জন্য, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ করা আবশ্যক। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে। এখানে ইস্তিতাআতা শব্দটা নিয়ে আসা হয়েছে, সামর্থ্যের বিষয়টি শর্তযুক্ত করা হয়েছে। এই সামর্থ্যটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে আর্থিক সামর্থ্য আর একটা হচ্ছে শারীরিক সামর্থ্য। অনেক মানুষের অর্থ সম্পদ আছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই, কারণ হজের ইবাদতটা অত্যন্ত কঠিন একটি ইবাদত, অনেক কায়িক পরিশ্রম সেখানে আছে। বিশেষ করে হজের ওই 5 দিনের যে পরিমাণ শ্রম দিতে হয়, পরিশ্রম হয়, যারা মানে হজে যাননি তারা এটা অনুভব করতে পারবেন না, যারা গিয়েছেন তারা বুঝেন যে কী পরিমাণ পরিশ্রম। তো সেই জন্য হজের বয়সটা একটু কম বয়সে হজ করাটাই ভালো, শক্তি সামর্থ্য থাকতেই হজ করা উচিত, তাহলে সবগুলি কাজ স্বাচ্ছন্দ্যে করা যায়। কিন্তু বাংলাদেশের হাজি সাহেবদের বা আমাদের যেটা অভ্যাসে পরিণত হয়েছে বা আমাদের চিন্তা চেতনার মধ্যে যেটা আমরা লালন করি, সেটা হচ্ছে হজ করবো জীবনের শেষ মুহূর্তে গিয়ে, সারা জীবন যত অন্যায় পাপ টাপ যা করবো একেবারে শেষ মুহূর্তে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাক সাফ হয়ে একবারে দেশে ফিরে আসবো। এটা হচ্ছে আমাদের মানে ভাবনা চিন্তা, কিন্তু এটা আসলে ঠিক না। যখনই ফরজ হবে তখনই হজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, বক্তব্য দিচ্ছেন, খাতাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফরাদাল্লাহু আলান নাসিল হজ্জ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, অতএব তোমরা হজ করো। রাসূল সাহাবাদেরকে বললেন যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ সম্পাদন করো। তো কালা রাজুলুন, একজন সাহাবি জিজ্ঞেস করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কি প্রত্যেক বছরই করতে হবে? রাসূল বললেন হজ করো। সাহাবি জিজ্ঞেস করলেন, এটা কি আমাদেরকে প্রতি বছরই করতে হবে? এই কথা শুনে ফাসাকাতা, রাসূল সাল্লাম চুপ থাকলেন, হাত্তা কালা হাসালাসান, এই লোকটা 3 বার একই প্রশ্ন করলো। এবার রাসূল বলছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি তোমার প্রশ্নের উত্তরে হা বলতাম তাহলে এটা তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত, আর এইটা পালন করা তোমাদের জন্য কী হতো, কঠিন হতো, এটা পারতে না, কারণ প্রত্যেক বছরকে হজ করা সম্ভব। এখন যে পরিমাণ খরচ হচ্ছে হজ করতে, এটা তো একবারে দুঃসাধ্য, একবার হজের টাকা জোগাড় করতে তো আমাদের মানে একবারে নাবিশ্বাস উঠে যায়। এক শ্রেণীর মানুষের কথা আলাদা, যারা প্রতি বছরই করতে পারবেন, কিন্তু আপামর জনসাধারণের দিকে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের, তাহলে মেজরিটি পার্সেন্ট যেখানে আছে সেটা চিন্তা করলে একবারের হজের টাকা জোগাড় করতেও তাকে অনেক কিছু নষ্ট করতে হচ্ছে, জায়গা বিক্রি করতে হচ্ছে, করে হজ করতে হচ্ছে। তো সেইখানে প্রতি বছর যদি রাসূল বলে দিতেন যে নাম, তাহলে অবস্থাটা কত কঠিন হয়ে যেত না? তাই জন্য রাসূল নিজে বললেন, আমি তো তোমার প্রশ্নের জবাবে নাম বললে তো অবস্থা খারাপ হয়ে যেত, এটা ওয়াজিব হয়ে যেত তোমাদের উপরে। শোনো, দারুন ইমা তারাক্তুকুম, আমি যে বিষয়ে উত্তর দেই না বলি না, এই বিষয়ে প্রশ্ন করো না।
فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلاف أنبيائهم. এরপর রাসূল বলছেন, ইতিপূর্বের কওমেরা এই অধিক প্রশ্ন করার কারণে এবং নবীদেরকে ইখতিলাফ করার কারণে ধ্বংস হয়েছে। বেশি প্রশ্ন করাটা বুদ্ধিমানের কাজ না, এটা বনী ইসরাঈলের একটা স্বভাব। তো রাসূল তার উম্মতকে বললেন যে ইতিপূর্বের কওম এই কারণে অধিক প্রশ্ন করার কারণে কি হয়েছে, ধ্বংস হয়েছে। কাজেই ফাইদা আমার তুকুম বিশাইন ফাতুমিনহু মাসতাতাতুম, আমি যখন কোনো বিষয় তোমাদের আদেশ করি এটা তোমরা সাধ্যমতো করবে। ওয়াইদা নাহাইতুম আন শাইইন ফাদাউহু, আর যদি কোনো বিষয় নিষেধ করি তাহলে এটা তোমরা ছেড়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে আদেশ করবেন সেটা মানতে হবে, আর যে বিষয় নিষেধ করবেন সেটা কি করতে হবে, ছেড়ে দিতে হবে। এই জন্য হজের ক্ষেত্রে তিনি একবার, জীবনে একবার হজ করা ফরজ, একবারের বেশিটা ফরজ নয়, তাতাউ নফল, কেউ যদি করতে চায় করতে পারবে, নিষেধ নেই। কিন্তু এমন নয় যে ট্র্যাডিশন করে নেওয়া, টাকা আছে বলে প্রতি বছর হজ করতে যাওয়া, এইটা আবার এক ধরনের হয়ে যাচ্ছে। এর চেয়ে বরং যারা হজ করতে পারে না, যদি তাদেরকে টাকা দিয়ে হজ করাই তাহলে তারও হজ হয়ে যাবে, আমিও হজের নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা একবার হজ করেছেন বা দুইবার করেছেন, সামর্থ্য আছে প্রতি বছর করতে পারবেন, তারা সব হজ নিজে না করে সমাজের কিছু অসহায় মানুষ যারা হজ করতে পারবেন না কোনোদিনও, তাদেরকে সহযোগিতা করে তাদেরকে টাকা দিয়ে হজ করান, তাহলে নেকি তারও হবে আপনারও হবে।